এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুস্মিতা ইমরান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো, আমিও খুবই ভালো আছি। তো এখন আর সেরকম আর কিছু এখন দেখানোর মতো নেই, একদম সোজা আমাকে চলে যেতে হবে কিচেনে। তারপর বাড়ির তো সব কিছু কাজ বাজ আমার কমপ্লিট, সকাল সকাল স্নান করে পুজো টুজো হয়ে গেছে, আর এইখানে হচ্ছে খবর দেখছে আর ভাত খাচ্ছে, আর এপাশে হচ্ছে আমাদের এখন এখানে হচ্ছে ডাল, আর ভাতটাকে আমি ফুটিয়ে রেখেছি। যেহেতু ডালটা তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে ডালটাকে আমি গ্যাসে ফোড়ন দিয়ে দেবো, ভাতটাকে একটু আগে থেকে ফুটিয়ে যদি নামিয়ে রেখে দিই তাহলে ভাপেই অনেকটা হয়ে যাবে। যদিও এবারে যে চালটা নিয়ে আসে না খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তো কালকে নিয়ে আসছে, কালকে একটু ভাতের জন্য খাটা খাটা হয়ে গেছিলো। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আর মুড়ি, এখনো খাইনি। আর এদিকে আজকে হবে কি আমাদের ডাল আর মাছের ঝাল, মানে সর্ষে দিয়ে হবে। তো এখানে মাছগুলোকে বার করাচ্ছি পুরো বরফে, দেখো দেখা যাচ্ছে না ঠিকঠাক ফোনে, কিন্তু পুরোনো বরফ হয়ে রয়েছে, যেহেতু ফ্রিজে ছিল সারা রাত ধরে, ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম ভুল করে, ব্যাস পুরো একদম, আর ফ্রিজও বন্ধ করা হয়নি, পুরো একদম বরফ হয়ে গেছে। তাই একটু বার করে রেখেছি, নাহলে আমি ভেবেছিলাম ভেজে তারপর সেগুলো একটা মাছ আর ভাত খাইয়ে দেবো, কিন্তু এখানে যা বরফ হয়ে গেছে মাছ এরকম যদি ঠান্ডা না ভাজিয়ে আনি পুরো কড়াইয়ের মধ্যে চিটিয়ে যাবে। তো ঠিক আছে চলো আমি আগে একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। সিম আজকে স্কুলে যায়নি, তার কারণ ওর আজকে দেখি পেটে ব্যথা করছে, জানি ও সত্যি বলছে না মিথ্যা বলতে, যাই হোক সত্যিই হয়তো বলছে, নইলে ও মিথ্যা চট করে খুব একটা বলে না। তো এই জন্য আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে স্কুলে যেতে হবে না, যদি ওদের কালকে স্কুলে প্রোগ্রাম আছে, আজকে তো স্কুলেই গেল না পেট ব্যথার জন্য। ডালও এবার ফুটে এসেছে, ডালটা করে নিই তাড়াতাড়ি করে। চলো আমি ঝটপট করে খাওয়া দাওয়া করিনি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর হয়ে গেছে মাছের ডাল হচ্ছে বলছি, হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট। আর এরপর ডালটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে একটুখানি ফোড়ন দিয়ে দেবো। আর এখানে আজকে আজকের ব্লগটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, তারপর ভীষণই ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো গিয়ে যে নারকেল আমি কেটে রেখেছি, আমি কাটিনি সুনীল কেটে দিয়েছে, এগুলো সব মকরের, মকরের এখনও যে ঠিক আছে আমি দেখেছি সব, আমি তো ভাবছি মানে খারাপ হয়ে গেছে, কিন্তু খারাপ হয়নি পুরো ঠিকই আছে। তো নারকেলটা একটা নারকেল বার করছি পোড়াবো, আর একটা নারকেল রয়েছে যেটা হচ্ছে কি পাটি শাকটা বানাবো, আমি কোনোদিনও পাটি শাকটা বানাইনি, বাট যেদিন বানাবো না কিন্তু সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন এই নারকেলগুলোকে কুড়িয়ে নেবো, আর তার আগে এখানে ডালটা ঝটপট করে ফোড়ন দিয়ে দিই, সুনীল আবার ডিউটি হবে এখানে তাড়াতাড়ি করে এখন কাজ বাজ করতে হচ্ছে, চলো জলদি জলদি এগুলো আগে করে নিই। দিদির দিকে এখন পিঠা বানানো হবে, ঘরে রান্না বান্না সব কিছু সেরে দিয়ে আসছি, আর আজকে আমার মুখটা দেখতে পাচ্ছ কেমন লাগছে। দিদি তোমার একটু ঝাঁটাটা দাও এখানে একটু পরিষ্কার করি। তো দিদি আজকে অনেক কাজ করছে, সকাল থেকে ছিল না, কোথায় গেছিল কি জানি, কোথায় গেছিল দিদি? আমার কাকি দর ঘর গেছিল বুচুং কিচেন তো। ও কাকিমা, হ্যাঁ বুচুং কাকিমার ঘর। কাকিমাই আমি বলি কোথায় পালিয়ে গেল নাকি। এখানে সবকিছু নিয়ে চলে আসছি, এখন খালি বাকি আছে কাঠ জোগাড় করতে, আর দিদি ঘরের ভিতরে কি সব বকেই যাচ্ছে। ও বাবা সে ড্রেস চেঞ্জ করছে আমার, সারাদিনে যে কতবার দিদি ড্রেস চেঞ্জ করে, দিদির মতো যদি এতগুলো জামা কাপড় আমারও থাকতো আমিও মিনিটে মিনিটে চেঞ্জ করতাম। হ্যাঁ দিদি দিবে তোমার জামা? হুম ও আমাকে দিবে বলছে। তো চলো ঝটপট করে আগে কাঠগুলো জোগাড় করে নিই, জোগাড় বলতে সব রেডিই রয়েছে, খালি কাঠগুলো সেপাশে রয়েছে, এপাশের দিকে নিয়ে আসবো। তো তারপর তোমাদের সাথে দেখা, এরপরে আমি বসে পড়লাম নারকেল কুড়াতে, আর নারকেল কুড়াতে কিন্তু আমার ছোটোবেলার থেকে বেশ ভালো লাগে। আমি এক দিদিমণির কাছে যখন পড়তাম টিউশনিতে, ওনাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ ঠাকুরের পুজো হতো, তো আমাকে প্রত্যেক বৃহস্পতিবার দিনই ডাকতো, আমাকে কেন যতজন টিউশনিতে আমাদের সাথে পড়তো না কেন সবাই যেত প্রসাদ নিতে পুজো দেখতে। তো ওই দিদিমণি শিখিয়েছিল আমাকে নারকেল কুড়াতে, এক ধার থেকে করলে নাকি তাড়াতাড়ি হারি হয়ে গেছে। আমি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ নারকেল কুড়া এখন হয়ে গেছে, এরপরে এখন বসে নিচ্ছি কড়াইটা উনানোর মধ্যে, এরপরে এই যে নারকেল যেগুলোকে কুড়িয়ে রেখেছি ওই নারকেলগুলোকে এখন ভাজতে বসাবো, যদিও গুড় নেই তো চিনি দিয়েই হবে পুরটা। তো কীভাবে করছি তোমরা সব দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না। এরপরে বানাবো আমি পিঠার যে পুরটা সেটা আমি বানাবো। তো সবার প্রথমে উনানকে জ্বালিয়ে তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে তারপরে আমি কুড়ে রেখেছিলাম যে নারকেলগুলো সেগুলো দিয়ে দিলাম। আর যেহেতু আমি আগেই বলেছি যে গুড় নেই আমার বাড়িতে, গুড় নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি চিনি দিয়েই আজকে করব। তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা যে যতটা মিষ্টি চাও তারা ততটাই চিনি ইউজ করো। এরপরে দেখো এর মধ্যে তোমরা নুনও চাইলে একটুখানি দিতে পারো। তো পুরটা আমার হালকা আঠালো আঠালো হয়ে গেছে, নারকেলগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো তারপরে এবার নামিয়ে নিচ্ছি, আর কড়াই দেখো সাইডে সাইডে কিন্তু আবার লেগে গিয়েছিলো একটু একটু, তার কারণ অনেকটা জাল স্পিডে ছিল বলে সেই জন্য। এরপরে দেখো আমরা পিঠা বানাতে বসেছি, আর আমরা যখনই যে এরকম পিঠা বানানো বলো পায়েস বানানো বলো এগুলো যখনই করি না কেন সিনু আমি সুনীল তিনজন মিলেই করি, আর তার কারণ একা একা করলে না যে কোনো জিনিস ভীষণ পরিমাণে বোর লাগে, এগুলো তো অনেকক্ষণ টাইম লাগে বসে বসে করতে,
করতে হয়, সেই জন্য সুনীল আমি আর সিনু যদি একসাথে যদি করি, করতে করতে গল্প করতে করতে কখন যে হয়ে যায় মানে বোঝাই যায় না। আর গল্প করতে করতে করলে না অনেক তাড়াতাড়ি যেন কাজ হয়ে যায়। আর কাজ করতে করতে যেন পাগলিদির সাথেও আমরা ভীষণ পরিমাণে হাসি ঠাট্টা করছি। পাগলিদিকে বলছি, তুমি পারো আর নাই পারো, চেষ্টা তো করবে, চেষ্টা করলে দেখো তুমি ঠিকই পারবে, একটা অন্তত করে যাও। কিন্তু ও বলছে, না না তোদের কাজ তোরাই কর, আমি খালি খাবো, আমি কেন কাজ করতে যাব। তো ওটা নিয়ে হাসাহাসি করছি। আমি সুনীলকে বলছি যে দিদিকে যদি একটা বিয়ে দেওয়া হতো তাহলে ও কী করতো, সারাদিন তো মানুষ না ওর সাথে না লাগলেও ও সারাদিন ধরে লোককে এত গালাগালি করে। তো সুনীল ওটাই দিয়ে বলছে, বলে বিয়ে দিলে আর কী করতো, যে জামাইটা থাকতো সেই জামাইটাকে রোজ রোজ একটু একটু করে খেতো। আর এদিকে দেখো সিনু কী বানিয়ে ফেলেছে, ও বলছে নাকি ওটা গণেশ ঠাকুর, আবার লেজও বানিয়ে দিয়েছে। ওটা কি আদৌ দেখে তোমাদের গণেশ ঠাকুর মনে হচ্ছিল? বিয়ের পর প্রথম প্রথম যেন আমিও প্রতিটা মেয়ের মতনই আমার মায়ের হাতের রান্নাকে ভীষণ পরিমাণে মিস করতাম। আর ভাবতাম যে যদি আমার মা যদি আমার কাছে থাকতো তাহলে আমার মাও আমাকে হেল্প করতো আজ পিঠা বানানোর জন্য। তার কারণ প্রথম প্রথম তো আমি পিঠা বানাতেই পারতাম না, পিঠা একদমই হতো না, পুরো একদম ঘেঁটে দই হয়ে যেত, পিঠার মুখগুলোও পুরো একদম ফেটে যেত, মানে কিছুই সেরকমভাবে পারতাম না। কিন্তু সংসারে এমন একটা চাপ আমার মাথায় প্রথম থেকেই পড়ে গিয়েছিল যে সেরকমভাবে আর কেউ মানে পাশে যে কিছু ভুল ত্রুটি দেখিয়ে দিবে এরমভাবে কেউই ছিল না। উল্টে যতটুকু পারতাম নিজে নিজে করার চেষ্টা করতাম, যদি খারাপ হতো না কেন খারাপই খেতাম, যদি ভালো হতো না কেন ভালোই খেতাম। আর এই যে মানুষটাকে দেখছো এখন ডম্বো বানাচ্ছে, আমাকে প্রথম এই শিখিয়েছে যে ডম্বো কীভাবে বানাতে হয়, তো ওইটাই তোমাদের এখন বানিয়ে দেখাচ্ছে। তো ভয়েস ভীষণ পরিমাণে খারাপ এসেছে, আশেপাশে গরু কুকুর সব চিল্লাচ্ছিল, তাই আমি ভয়েস রেকর্ড দিলাম। যাই হোক না কেন এই মানুষটা কিন্তু আমার জীবনে অনেক পাশে থেকেছে। আমি প্রথম প্রথম সেই রকম কিছুই পারতাম না, যেমন তোমাদের আমি বলেছি আমি কেন অনেক মেয়েরাই রয়েছে পারে না। তবে হ্যাঁ, অনেকের আমি দেখেছি যে বাড়িতে রান্নাবান্না খারাপ করলে অনেক হাজব্যান্ডই রয়েছে যে অনেক রকমের কথা শোনায় যে তুমি এটা শেখোনি কেন, সেটা শেখোনি কেন, তুমি কি কিছুই জানো না, এইসব বলে। কিন্তু এই মানুষটা এমন একটা মানুষ, আমি তখন যখন মানে রান্নাবান্না করতাম আর কি, ভাতের চালেরও মাপ ঠিকঠাক আগে বুঝতে পারতাম না যে দুজনে ঠিক কতটা খাবো। তো সেই সময় যদি আমি কমও যদি ভাত রান্না করতাম না, সেই মানুষটা কিন্তু ওটাই খুব ভালোভাবে মানে ওটাকে তৃপ্তি করে খেত। আমি জানি কিন্তু যে খাবারটা অনেকটাই খারাপ হয়েছে, কিন্তু কোনোদিনও বুঝতে দিত না। তোমাদের সাথে অনেক কিছুই কিন্তু আস্তে আস্তে আমি শেয়ার করে নিচ্ছি। তোমরাই বলো যে দিদি তুমি যে এত হাসি খুশি থাকো কী করে থাকো, আসলে জানো তো আমি এখন হাসতে শিখে গেছি। আগে অনেক কেঁদেছি, অনেক কষ্ট লাগতো, কাউকে কিছু বলতে পারতাম না, সবটাই মনের ভেতরে জমিয়ে জমিয়ে রাখতাম। তবে এখন আর সেই সব জিনিসগুলোকে খুব একটা পাত্তা দিই না, যতটা পারি খারাপ জিনিসগুলোকে ইগনোর করার চেষ্টা করি। আর হয়তো আজ সেই কারণেই আমি ভীষণ পরিমাণে হ্যাপি। তো চলো এবার তোমাদের সাথে উপকরণগুলো শেয়ার করে নিই। তো সবার প্রথমেই তোমরা যেমনটা দেখতে পেলে, আমি গুঁড়ো দুধটাকে গরম জলের মধ্যে গুলে নিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে তিন চারটা এলাচের মতো আমি ফাটিয়ে তারপরে এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। আর যখন এই দুধটাকে জাল দেওয়া হবে অনবরত কিন্তু নাড়তে হবে, না নাড়লে পরে কিন্তু দুধটা লেগে যাওয়ার চান্স থাকবে। আর একটা জিনিস তো সবসময় মাথায় রাখতে হবে, আমরা উনানে করি, গ্যাসে করি, ইন্ডাকশনে করি, যাতেই করি না কেন সবসময় যে আঁচটা উনানের সেটা কিন্তু কম করে রাখতে হবে, মানে জ্বালনটা হালকা মিডিয়ামে রাখতে হবে, তাহলে আর কি উতলে পড়বে না। আর এরপরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। আর চিনিটা আমি খুব বেশি দিইনি, কম করে দিয়েছি, তার কারণ আমি গুড় দেব বলে সেই জন্য। তো আমার কাছে ঝোলা গুড়টা ছিল আর যে ঢিল গুড়টাকে ঠিক অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না, তো এই ঢিল গুড়টা আমার নষ্ট হয়ে গিয়েছিলো সেই জন্য। আর পিঠার পুরটা আমি যেমনটা তোমাদের বললাম চিনি দিয়েই করেছি, কিন্তু বিশ্বাস করো আমরা যখন টেস্ট করে দেখেছি চিনির দিয়ে কিন্তু বেশ সুন্দরই হয়েছে, একটুও যে গুড়ের যে অভাবটা সেটা কিন্তু একটুও মনে হয়নি। আর গুড়টা ঝোলা গুড়টা দেওয়ার পরেই তোমরা দেখো দুধের রঙটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, অনেকটা যেন দইয়ের মতো লাগছে না কালারটা, এরকম ফ্যানা ফ্যানা হয়ে গেছিলো, আমি ভাবছিলাম উঠিয়ে দেবো, তো যাই হোক আর উঠাইনি, ঠিক আছে ছাড়ো, এমনিটাই বেশ ভালো লাগছিলো। তো এরপরে দেখো দুধটা যখন পুরো জ্বালন দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই ভিডিওটাতে কিন্তু আমি পিঠা বানানোর যে পদ্ধতিটা সেটা আমি তোমাদের দেখিয়েছি, যে কী কী জোগাড় করতে হবে সেগুলো দেখিয়েছি। তবে ভিডিওর যে রেসিপিটা সেটা আমি একটা শর্টে আপলোড করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবে, তো তোমরা সেখানে যেয়ে দেখে আসতে পারো, তাহলে তোমরা রেসিপিটাও দেখতে পেয়ে যাবে। তো এরপরে দেখো আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি, আর পিঠাগুলো না একটু সাবধানে ছাড়তে হবে, তার কারণ অনেক সময় না দুধ ছেটায়, দুধটা হাতের মধ্যে যদি ছিটিয়ে যায় তাহলে কিন্তু অনেকক্ষণ জ্বালা করবে। এরপরে দেখো আমি যখন পিঠা বানিয়েছিলাম, সরু সরু ধরনের আমি বানিয়ে রেখেছিলাম এই পিঠাগুলো, এগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানিও যে এরকম যে সরু সরু পিঠাগুলো এগুলো খেতে তোমাদের কেমন লাগে। আমার তো এই যে পিঠা যে পুর পিঠাগুলোর থেকেও এই সরু সরু যে
পিঠাগুলো, এগুলো কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যায় সরু পিঠাগুলো, পুরো ভেতরে যখন দুধটাও ঢুকে যায়, জাস্ট খেতে একদম অসাধারণ লাগে। তো পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিও। আমরা অনেকেই বলো যে দিদি তোমার যে লাইফ স্টোরি সেটা সম্পর্কে আমাদের সাথে টুকটাক শেয়ার করো। তো হ্যাঁ, আমি তোমাদের বলি আমি সবটাই শেয়ার করব। হয়তো আমি কাউকে খারাপ উদ্দেশ্য করে আমি কারোর নাম নিয়ে বলবো না, তবে ধীরে ধীরে সবটাই শেয়ার করব। পিঠা প্রায় আমার কমপ্লিটের দিকেই, এরপরে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সুনীল আমাকে দেখাচ্ছে যে দেখো আমার সপেতা গাছে কিন্তু বেশ সুন্দর সুন্দর সপেতা হয়েছে। তো সপেতা এখনও ধরেনি, সবে ফুলগুলো ধরছে। তবে সপেতা আমি অনেকদিনই খাইনি, এবারে ধরলে হয়তো খেতে পাবো। তো এরপরে দেখো আমার পিঠা পুরো কমপ্লিট, এরপরে একটু ঠান্ডা হওয়ার পালা, ঠান্ডা হলেই খাবো। আমরা দেখতে পেলে আমাদের পিঠার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এখন খাবো না, এখন যেহেতু অনেকটাই গরম তাই একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর বিকেলবেলায় খাবো বলে। আর এখন ভাত খাবো, তাই তো সিনু? এখন ভাত খাবো। আজকে দিনের বেলা যেমন রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম, কি বানালাম, কি বানিয়েছো? সুপার হিরো নাকি এটা? এখন থেকে কিন্তু বেশ গরম পড়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম আমার অবস্থা, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। এখন থেকে এবার ফ্যান ছাড়াও আরম্ভ হয়ে গেল, এবারে মনে হয় প্রচণ্ড গরম পড়বে। তার কারণে শুরুর দিকে এতটা পরিমাণে গরম না জানি, এখনও অনেক বাকি রয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সাথে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল সেট করে দাও, যেন আমি যখনই যাই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথম যেন তোমারই কাছে পৌঁছায়। গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর মধ্যে, টাটা।